वेलकम टू माय चैनल मॉर्न एंड मून्स डायरी। आज के हमार रेसिपी हलो पनीर राजमा। तो पनीर राजमा की करे करते हैं पूरा रेसिपिटा तुम्हारे देखा तुम्हारा देखो और ये प्रोसेसे एक बार करे खेओ खूब भालो लागबे। ठीक है आमार पाशे थेको तुम्हरा। एबार आमी बाटीते देखो हलुद निये निलाम, নিয়ে নিচ্ছে কাশ্মীরি মির্চ পাউডার একটু, নিয়ে নিচ্ছে সাদা জিরে পাউডার, এখন দিচ্ছি ধনে পাউডার। ধনে পাউডারটা একটু বেশি দেব, 3 চামচের মতন ধনে পাউডার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিয়েছি একটু নুন, একটু নুন। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে আমি রেখে দেব। কুকারে গেলাম, কুকারে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা। এবার তেজপাতাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেব ওই মশলাগুলো যেগুলো আমি একসাথে বাটিতে মিশিয়ে রেখেছিলাম, ওই মশলাগুলো পুরোটাই দিয়ে দেব। এবার দিয়ে ভালো করে এগুলোকে কষাবো আর ফ্লেম থাকবে মিডিয়াম। ঠিক আছে, ভালো করে কষিয়ে নেব। এবার এটাকে একটু এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন আর পেঁয়াজের পেস্ট। এটাকে এবার ভালো করে কষিয়ে কষিয়ে মশলাটাকে কষাতে হবে ভালো করে, ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে তারপরে এটাকে একটু ঢেকে দেব আর মিডিয়াম ফ্লেম 5 মিনিট ঢেকে তারপর আবার আসলাম, আবার এটাকে ভালো করে কষিয়ে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আমি 4টা টমেটো পেস্ট করে নিয়েছি, টমেটো পেস্টটা এখানে দিয়ে দিলাম। এবার টমেটোর সাথে এটাকে ভালো করে মিশাতে হবে, মিশিয়ে আবার ঢাকা দিয়ে করতে হবে। 2-3 মিনিট ঢাকা ঢেকে রেখেছিলাম। তারপরে দেখো আমার এটা হয়ে গেছে। এবার আমি রাজমাগুলো দিয়ে দেব। রাজমা আমি আগের দিনই রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, তো রাজমাটা দিয়ে দিলাম এখানে। এবার রাজমার সাথে মশলাগুলো ভালো করে মিশাতে হবে, এটা নাড়তেই থাকতে হবে, ভালো করে কষাতে হবে রাজমার সাথে মশলাগুলো। ভালো করে কষিয়ে নিতে হবে, তারপরে আবার একটু ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখো আমার এগুলো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব জল, না এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু বেকিং সোডা, 2 চিমটি বেকিং সোডা। ঠিক আছে, বেকিং সোডাটা দিলে রাজমাগুলো সেদ্ধ ভালো হবে, ওর জন্য বেকিং সোডা 2 চিমটি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢেকে আবার হতে দেব, 5 মিনিট পরে উঠিয়ে নিলাম। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2টো আর দিয়ে দিলাম চিনি। এবার আবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে, ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে এটাকে। এবার এখানে দিয়ে দিচ্ছি জল, জল তোমরা যতটুকু গ্রেভি চাও অতটুকুই দেবে। আমি একটু জলটা বেশি দিলাম কারণ আমাদের গ্রেভিটা একটু বেশি লাগে, আর তোমরা যদি একটু শুকনো শুকনো চাও তো জলটা একটু কম দেবে। জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো, এবার পনিরের সাথে ভালো করে মিশিয়ে এটাকে লিড লাগিয়ে আমি 8-9টা সিটি দিয়ে দেব। এবার 8-9টা সিটি দিয়ে দেব। ঠিক আছে, 8-9টা সিটি দেওয়ার পরে আমার পনিরটা ঠান্ডা হওয়ার পর
খুলে নিলাম। এই দেখো এরকম হয়েছে, গ্র্যাভিটা আরও অ্যাবজর্ব করে নেবে। এবার আমি কড়াইতে এক চামচ বাটার দিয়ে দিচ্ছি, আর দেব এক চামচ ঘি, এক চামচ ঘি। এটাকে মেল্ট হতে দাও, হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কুচি পেঁয়াজ, একটু কুচি পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এখানে ভালো করে ফ্রাই করে নিতে হবে। হয়ে গেছে আমার ফ্রাই। এখন আমি এখানে দিয়ে দেব কুচি টমেটো, টমেটোটাকেও ভালো করে ফ্রাই করে নিচ্ছি আমি। হয়ে গেছে আমার। এবার আমি এটাকে ওই কুকারের মধ্যে ঢেলে দেব, কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এটার সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে। তো হয়ে গেছে আমার রাজমা পনির। এবার এখানে এটা আমি ঢেকে রাখবো স্ট্যান্ডিং টাইম। তো বন্ধুরা আমার হয়ে গেছে রাজমা পনির। তোমরা এই প্রসেসে একবার করে খেও, ভীষণ টেস্টি, খুব ভালো লাগবে। এই প্রসেসে একবার করো, ভালো থেকো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব।